আজকে আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে সহজ উপায়ে সমাস চেনার উপায়। আমরা আজকে শুরু করছি উপতৎপুরুষ সমাস দিয়ে। উপতৎপুরুষের সংজ্ঞায় আমরা দিয়েছি সহজভাবে নাউন প্লাস ভার্ব মিলে যে সমাস হয় তাকে উপতৎপুরুষ সমাস বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এখানে পঙ্ক মানে কাদা, ইংরেজিতে মাঠ ক্লেই। দেখতে পাচ্ছি যে পঙ্কটি হচ্ছে নাউন, আর যে জ আছে বর্গীয় জ, এটির অর্থ হচ্ছে জন্ম নেওয়া, ইংরেজিতে হচ্ছে গ্রো, আর গ্রো অবশ্যই ভার্ব। তাহলে আমরা কি দেখতে পারলাম যে নাউন প্লাস ভার্ব মিলে উপতৎপুরুষ সমাস হইল এখানে। আর পঙ্ক শব্দের অর্থ হচ্ছে পদ্ম, কমল, উৎফল, ইংরেজিতে লোটাস। পরে দেখা যাচ্ছে জলজ, ব্যাসবাক্য হচ্ছে জলে জন্মে যা, এখানে জল মানে পানি, নীর, বাড়ি, সলিল, ইংরেজিতে ওয়াটার, অবশ্যই শব্দটি নাউন। আর বর্গীয় জ মানে জন্ম নেওয়া, ইংরেজিতে গ্রো, দেখতে পাচ্ছি গ্রো একটি ভার্ব। আর জলজ এর অর্থ হচ্ছে অ্যাকোয়াটিক। তারপরে শব্দটি আসছে জলদ, জল দেয় যে বা যা, এখানে জল মানে পানি, নীর, বাড়ি, সলিল, ইংরেজিতে ওয়াটার, অবশ্যই শব্দটি নাউন। আর দ মানে দান করা, যার ইংরেজি শব্দ হচ্ছে গিফট, প্রোভাইড, এটসেট্রা, এটি অবশ্যই ভার্ব। তাহলে এখানেও নাউন এবং ভার্বে মিলে উপতৎপুরুষ সমাস হইল। জলদ জলদ এর মূল অর্থ হচ্ছে মেঘ, মেঘের আরেক নাম হচ্ছে ঘন, আরেক নাম হচ্ছে নীরদ, আরেক নাম বারিদ, আরেক নাম অম্বুদ, পয়দ, ইংরেজিতে ক্লাউড। পরে শব্দটি হচ্ছে জলধি, জল ধারণ করে যা, এখানে জল পানি, নীর, বাড়ি, সলিল, ইংরেজিতে ওয়াটার, অবশ্যই নাউন। আর ধ মিন্স ধারণ করা বা ধরে রাখা, ইংরেজিতে হোল্ড বা কন্টেইন, অবশ্যই এটি ভার্ব। এখানেও ভার্ব এবং নাউন দুটা মিলেই উপতৎপুরুষ সমাস হলো। আর জলধি মিন্স অর্ণব, সমুদ্র, বারিধি, অম্বুধি, পয়ধি, পারাবার, সিন্ধু, ইংরেজিতে ছি। তারপরে আসছে প্রভাকর, প্রভাকর মানে ব্যাসবাক্য যখন করবো প্রভা করে যে, এখানে প্রভা মানে আলো, ইংরেজিতে লাইট, অবশ্যই শব্দটি নাউন। আর কর মানে প্রদান করা, প্রদান করা ইংরেজিতে গিভ বা প্রোভাইড, অবশ্যই শব্দটি ভার্ব। এখানেও নাউন প্লাস ভার্ব মিলে কি হলো, প্রভাকর, মানে এটা উপতৎপুরুষ সমাস। আর প্রকার শব্দের অর্থ হচ্ছে সূর্য, দিবাকর, সান, ইন্দ্রজিৎ। পরের শব্দটি ইন্দ্রকে জয় করেছে যে, এখানে ইন্দ্র মানে দেবরাজ, দেবতাদের রাজার যিনি আর কি, অবশ্যই এটি নাউন। আর জিৎ আসলে এটি স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ এসেছে, এটা বাংলার কারুকাজ বা ক্যারিশমা, জয়কারী। আর এই জয়কারী থেকে আমরা নিয়ে এসেছি এখানে জয় করা। জয় করা অবশ্যই একটি ভার্ব, যার ইংরেজি অর্থ হচ্ছে উইন, কনকার। এখানেও দেখা যাচ্ছে যে নাউন এবং ভার্ব মিলে উপতৎপুরুষ সমাস হইল। আর ইন্দ্রজিৎ মানে মেঘনাথ, আর মেঘনাথ ছিল রাবণের ছেলে, আমরা এই ব্যাপারটা জানি। নেক্সট খেচর, এখানে খতে চরে যে বা যাও দিতে পারতাম, এখানে খ মিন্স আকাশ, গগন, অভ্র, শূন্য, স্কাই, অন্তরিক্ষ হতে পারে, আর অবশ্যই এটি নাউন। আর চর মিন্স চরে বেড়ানো, উড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, মুভ করা, ফ্লাই করা, ওয়ান্ডার করা, দ্যাট মিন্স এটা অবশ্যই ভার্ব। এখানেও দেখতে পাচ্ছি নাউন এবং ভার্ব মিলে উপতৎপুরুষ সমাস হইল। আর খেসর আকাশে কী চরে, পাখি, পাখির সিনানিম হচ্ছে বা সমার্থক শব্দ হচ্ছে বিহগ, বিহঙ্গ, খক, পক্ষী, ইংরেজিতে বার্ড। পরের শব্দটি আসছে পকেট মার, ব্যাসবাক্য হচ্ছে পকেট মারে যে,
এখানে পকেট অবশ্যই আমরা জানি যে এটা ইংরেজি শব্দ, আর পকেটে অবশ্যই একটি নাউন, আর পকেট মারার এর ইংরেজি হচ্ছে পিক পকেট বা পিক করা, যেহেতু আমরা এই পকেট মারা দুই আঙ্গুল দিয়ে পকেট থেকে এটা পিক করি, মানে টাকাটা বা একটা কিছু তুলে নেই, কাজেই এখানে পিকটা ভার, কাজেই আবার পকেট এবং পিক দুটো মিলে নাউন এবং ভার্ব মিলে উভয়তৎপর সমাস গঠন করলো, আর পকেট মার ইংরেজি একসঙ্গে পিক পকেট। নেক্সট ধামা ধরা, ধামা ধরে যে, এখানে ধামা মানে ঝুড়ি বাস্কেট, এটা গ্রাম বাংলায় ধামা শব্দ হিসেবে পরিচিত, আর অবশ্যই ধামা আমরা চিনব, এগুলি ধান বা শস্য এগুলি কুড়ানো বা ঘরে তোলার জন্য যে পাত্রটি ব্যবহার করা হয়, আর ইংরেজি শব্দ হচ্ছে বাস্কেট। আর ধরা অবশ্যই আমরা জানি এটার ভিতরে যেহেতু কন্টেন করতে হয় বা তুলে নিতে হয়, এই জন্য সেটাকে আমরা হোল্ড দিয়েছি, এটি অবশ্যই ভার। তাহলে এখানেও দেখা যাচ্ছে নাউন আর ভার্ব মিলে উভয় তৎপুরুষ সমাস হলো, আর ধামা ধরা ইংরেজি এখানে একটা বিশেষ অর্থে ব্যবহার হয়েছে, যেহেতু ধামা ধরা পিছিয়ে পিছিয়ে নিয়ে যেতে হয়, এক ধামার পর আর এক ধামা নিতে হয়, এখানে এখানে বিশেষ অর্থে কী আসছে, আলংকারিক অর্থে চাটুকার মুসাহেব বা যারা অন্যের চামচাগিরি করে আর কি, ইংরেজিতে বলে সাইকোফ্যান্ট বা ফ্ল্যাটারার দিতে পারতাম আমরা, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে শব্দ আসছে পা চাটা, পা চাটে যে, এটা হচ্ছে ব্যাস বাক্য, এখানে পা অবশ্যই আমরা জানি যে পদ বা চরণ, পদ বা চরণ, আমরা এখানে লেগ না দিয়ে ফুট দিয়েছি কেন, কারণ পাট চার তুলে ফুটেই চাটতে হয়, লেগে আমরা চাটি না, লেগে চুপুরের অংশ, আর অবশ্যই এটি নাউন, আর চাটা মানে লেহন করা, ইংরেজি চাকে মানে লিক, এটি ভার্ব। এখানে দেখা যাচ্ছে নাউন এবং ভার্ব মিলে উপাত্ত সমাস গঠন করেছে, আর পাচাটা আর ইংরেজি হচ্ছে বুটলিকার বা ফুটলিকার, যেমন আমরা কি কালি দিয়েছি একটা পাচাটা কুত্তা। এভাবে আমরা বুঝতে পারছি যে কি নাউন এবং ভার্বে যে সমাস অনুবাদ হচ্ছে এবং সেটা উপাত্ত সমাস হচ্ছে। গ্রামারের দিকে যদি আমরা যাই এটা একটু টাফ হয়ে যায় আমাদের শেখার জন্য, প্রবলেম আমাদের মূলত কাজ হচ্ছে ব্রেনের ভিতরে রিস্টোরিং করা, রেখে দেওয়া, এবং এর সহজ উপায় আমার কাছে এটাই মনে হয়েছে যে আমরা আমি এটা লং টাইম সাস্টেন করবো, হোল্ড করতে পারবো, মেনটেন করতে ধরে রাখতে পারবো, তাহলে যেটা আমার কাছে ইজি হবে আমি তো সেটাই নেব। এবং এখানে আমরা দেখছি যে জাদুকর, জাদুকরের ব্যাস বাক্য কী হচ্ছে, জাদু করে যে, এখানে জাদু মিন্স ভেলকি ম্যাজিক জাগলারি স্পেল এনচ্যান্টমেন্ট, এটি অবশ্যই নাউন, আর যেহেতু কর, কর মানে কি করা, আর জাদুকর, জাদুকর আর ইংরেজিটা হচ্ছে কাস্ট, যেমন আমরা বলি কাস্ট স্পেল অন হিম, তারপর জাদুকর, এই ভার্বটা এখানে ডু না হয়ে কাস্টই হবে। এখানে দেখা যাচ্ছে নাউন এবং ভার্ব মিলে উপতৎপুরুষ সমাস হয়েছে, আর জাদুকর ইংরেজি সিনানিম হচ্ছে বাজিকর, ইংরেজি ম্যাজিশন সোর্সারার ওয়াইজার্ড জাগলার এনচ্যান্টার। নেক্সট সা পোষা, সা পোষে যে, এটা হচ্ছে ব্যাস বাক্য, এখানে সা মানে সানা বাচ্চা, এই অর্থ দেওয়া হচ্ছে আসলে চিলড্রেন, আসলে মানুষের ছেলে বলেকে বোঝানো হচ্ছে, মেয়ে ছেলে যে যার অনেকগুলি বাচ্চা থাকে এবং কষ্ট করে লালন পালন করতে হয় তাকে বলে সা পোষা লোক, যেমন আমরা ব্যাখ্যা করি সা পোশাকের রানী, তাইলে সা বা বাচ্চা হচ্ছে চিলড্রেন নাউন, আর পোষা মানে লালন পালন করা, ইংরেজিতে বলি আমরা ব্রিং আপ, তাহলে এখানেও নাউন এবং ভার্বে সা পোষা শব্দটি হয়েছে, এবং এই শব্দটি অবশ্যই উপতৎপুরুষ সমাস। আর সা পোষা ইংরেজি সাধারণত আমরা যারা কষ্ট করে জীবিকা নির্বাহ করে অনেকগুলি বাচ্চা লালন পালন অনেক বলি, কাজে এখানে পুর দিয়েছি আমরা। গৃহস্থ পরবর্তী শব্দটি, গৃহে থাকে যে, এটা হচ্ছে ব্যাস বাক্য, এখানে গৃহ মানে ঘর আগার আবাস, ইংরেজি হাউস, অবশ্যই এটি নাউন, আর এখানে স্থ, এটা আসলে থাকার একটা সংস্কৃত শব্দের রূপ বা ক্যারেক্টার বা নেচার, এখানে আমরা থাকা অর্থ বাস করা দিয়েছি, লিভ অ্যাবাইট ডুয়েল, অবশ্যই এটি ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন এবং ভার্বে মিলে উপতৎপুরুষ সমাস হয়েছে, আর গৃহস্থ ইংরেজি বাংলা হচ্ছে গৃহকর্তা, ইংরেজি হচ্ছে হাউস হোল্ডার, হাউস কিপার, হাউস মাস্টার, এরকম শব্দগুলি আমরা দিয়ে থাকি। নেক্সট কুম্ভকার, এখানে কুম্ভকার আমরা চিনি গ্রামে যারা হাঁড়ি পাতিল তৈরি করে তাদেরকে বলা হয়, এর কুম্ভকারের ব্যাস বাক্য হচ্ছে কুম্ভ করে যে, এখানে কুম্ভ মানে কি ঘট কলস, আমরা চিনি মানে ঘট কলস যেটার মধ্যে আমরা পানি রাখি, গ্রাম মধ্যে সেটা বেশি হয়, আর গ্রাম দেশেরই কাজ এটা, আর ঘট বা কলস ইংরেজি যে পিচার, অবশ্যই নাউন, আর কার মানে এখানে তৈরি করা বা করা অর্থেও আসতে পারতো, এখান থেকে এটা বাংলা বা ভাষা ম্যাচিং করার জন্য কার দিয়েছি,
বা পণ্ডিতরা দিয়েছে, আর তৈরি করে নিতে হবে অবশ্যই জানি মেঘ, এটি একটি ভার, কাজে পিচার এবং মেঘ দুটো মিলা কী হইল উভয় তৎপুরুষ সমাস হইল। আর কুম্ভকার ইংরেজিতে আমরা জানি কুমার বা কুমোরও বলে, আর ইংরেজিতে বলা হয় কোটার। জলচর, জলে চরে যা, এখানে জল পানি নীর বাড়ি সলিল ইংরেজিতে ওয়াটার, অবশ্যই এটি নাউন। আর চর মানে ঘুরে বেড়ানো, চড়ে বেড়ানো, মুভ অ্যাবাউট, ওয়ান্ডার ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আর অবশ্যই এখানে দেখা যাচ্ছে ওয়াটার আর মুভ ওয়ান্ডার এগুলি হচ্ছে ভার, এই দুটো মিলে অবশ্যই উভতত্ব সমাস হলো। আর জলচর ইংরেজি আমরা বলি অ্যাকোয়াটিক, যেমন অ্যাকোয়াটিক অ্যানিমাল, জলচর প্রাণী। ব্যাপারটি আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট তিমির বিদারি, তিমির মিন্স অন্ধকার, আর বিদারি মানে বিদারণ করেন যিনি, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসবে, কিন্তু আমাদের প্রয়োজনীয়তা কিন্তু আমরা দেখবো যে বিদারি শব্দটা বিদারণ করা এখান থেকে নেওয়া হয়েছে, কাজেই ব্যাসব্যাক হচ্ছে তিমির বিদীর্ণ করে যে বা যা। এখানে আমরা পরে লিখাও দেখতে পাচ্ছি যে তিমির শব্দের অর্থ দিচ্ছে অন্ধকার, ইংরেজিতে ডার্কনেস নাউন, বিদারি থেকে বিদারণ করা অথবা রিমুভ করা বা দূর করা, ব্যানিশ করা, ডিসেপের বা এরকম অর্থে ব্যবহার হইতে পারে। তিমির বিদারি মানে এটা সূর্য, সূর্য যখন আসে তখন অন্ধকার চলে যায়, আমরা আলো দিতে পারতাম, তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে নাউন এবং ভার্বে এটা করলে আমাদের জন্য সুবিধা হয় যে উহতৎপ্রশ্ন একা তাৎক্ষণিকভাবে পরীক্ষায় বা যে কোনো সময় আমরা ব্রেন থেকে এটাকে কী করতেই পারি, আমরা বের করে নিয়ে আসতে পারি বা এলিসিট করতে পারি, আমাদের মাইন্ড থেকে এটা ব্রিং আউট করতে পারি। এই এটা হচ্ছে আমার মনে হয় খুব সহজ উপায়। আমার মেন টার্গেট হচ্ছে আই ওয়ান্ট টু ক্রস দ্য বার, আই ওয়ান্ট টু রিচ মাই টার্গেট, এবং গ্রামারের যে জটিল নিয়ম সেখান থেকে বেরিয়ে আসার জন্য নিত্য নতুন মানুষ আবিষ্কার করতে থাকে, মানুষ রিসার্চ করতে থাকবে, এটাই তার চিরাচরিত নিয়ম। এবং আশা করি আপনারা বুঝেছেন, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তা পরবর্তীতে আমাদের এখানে কমেন্ট বক্স দেওয়া আছে, সেখানে আপনারা জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে জানিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।